এই কাজগুলো করলে যেটা হবে সেটা হলো এই এক নম্বর হচ্ছে আপনি দৃশ্য অদৃশ্যের অনেক বিপদ আপদ থেকে বেঁচে থাকবেন দুই নম্বর হচ্ছে আপনি হঠাৎ করে বিপদে পড়বেন না তিন নম্বর হচ্ছে এই কোরআন আপনার জন্য পরকালে সুপারিশ করবে এটা সবচেয়ে বড় তাছাড়া চোখ লাগা থেকে আপনি বেঁচে থাকবেন বদ নজর থেকে বেঁচে থাকবেন এই যে আমরা ফরজ সালাত পড়ি প্রত্যেক ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে সূরা ফালাক সূরা নাস এবং ইখলাস পড়তেন এটা একটা এই কাজগুলো করলে যেটা হবে সেটা হলো এই যদি সূরা ফালাক নাস ইখলাস আপনি শোয়ার সময় পড়েন সকালে সন্ধ্যায় পড়েন আর এই যে প্রত্যেক ফরজ সালাতের পরে পড়েন আপনি অনেকগুলো বেনিফিট পাবেন সেগুলো কি এক নম্বর হচ্ছে আপনি দৃশ্য অদৃশ্যের অনেক বিপদ আপদ থেকে বেঁচে থাকবেন দুই নম্বর হচ্ছে আপনি হঠাৎ করে বিপদে পড়বেন না তিন নম্বর হচ্ছে এই কোরআন আপনার জন্য পরকালে সুপারিশ করবে এটা সবচেয়ে বড় কারণ কোরআনের সাথে আপনার সম্পর্ক আছে এ আপনাকে পরকালে সুপারিশ করবে তাছাড়া চোখ লাগা থেকে আপনি বেঁচে থাকবেন বদ নজর থেকে বেঁচে থাকবেন এগুলোর প্রত্যেকটার অস্তিত্ব ইসলাম অস্বীকার করেনি প্রত্যেকটাই স্বীকার করেছে রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল আইনাল হক মানুষের বদ নজর সত্য আপনার ছেলের স্বাস্থ্য খুব ভালো এক জায়গায় নিয়ে গেলেন মানুষ দেখলো বা আপনার ছেলে তো অনেক সুস্বাস্থ্যের অধিকারী দেখবেন পরের দিন অসুস্থ হয়ে গেছে ব্যবসা করতেছেন খুব সুন্দর অনেকে আসতেছে বাহ ভাই ভালোই তো ব্যবসা খাড়া করছেন দেখলেন কলাপস করে গেল চোখের বদ নজর সত্য এর দলিল সূরা কাহাফের মধ্যে আছে যদি কারো কিছু ভালো লাগে তখন বলতে হবে মাশা আল্লাহ খুব সুন্দর সুবহানাল্লাহ চমৎকার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিয়েছেন এই কথাগুলো প্র্যাকটিস করবেন এই সংস্কৃতিগুলো আপনাকে চোখ লাগা থেকে বাঁচাবে